السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونصلي على نبيه وحبيبه محمد وآله وأصحابه أجمعين. সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে। এই মুহূর্তে যারা দেশে আছেন, আছেন যারা প্রবাসে, বিশ্বের যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন দেখছেন শুনছেন, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি একটি গবেষণামূলক অনুষ্ঠান, জনপ্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা বিশিষ্ট আলেমদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় আজও আমরা একজন বিশিষ্ট আলেমকে আমন্ত্রণ জানিয়েছি। আজ অতিথি হিসেবে আমাদের সাথে আছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত সহকারী অধ্যাপক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মোহাম্মদ রুহুল আমিন রব্বানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আমরা আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ন্যাক আমল দীর্ঘমেয়াদী হওয়া। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বি আহসানি মা কানু ইয়ামালুন। নারী এবং পুরুষের মধ্যে যে কেউ ন্যাক আমল করবে, আমি তাকে আনন্দময় পবিত্র এবং আনন্দময় জীবন দান করব। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে পৃথিবীর কোনো বস্তু মানুষের জীবনের কোনো পরিবর্তন করতে পারে না। মানুষের জীবনের পরিবর্তন করতে পারে কেবলমাত্র নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের নানান জায়গায় বলেছেন, বিভিন্ন জায়গায় বলেছেন যে যারা ন্যাক আমল করেছে তাদের জন্যে আরামদায়ক জীবন রয়েছে, আর যারা বদ আমল করেছে তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। অনেক জাতি ন্যাক আমল করার কারণে তারা শান্তিময় আনন্দময় পবিত্রতম জীবন লাভ করেছে, আর অনেক জাতি তারা অপরাধ এবং খারাপ কাজে ডুবে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। তো আজ আমরা এই যে নেক আমল, এটা মাঝে মাঝে খুব বেশি করলাম আবার অনেক বড় গ্যাপ দিলাম ছেড়ে দিলাম এমনটি নয়। নেক আমল সেটা যদি অল্প হয় সেটা দীর্ঘমেয়াদী করতে হবে আমাদেরকে। আমরা জানি কোরআনুল কারিমের সূরা নাহালের 97 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে নারী বা পুরুষ ইমানদার অবস্থায় ন্যাক আমল করবে, অবশ্যই তাদের উত্তম জীবন দান করব এবং অবশ্যই তাদের সর্বোত্তম আমলের প্রতিদান দেব, যেটি আমরা পড়েছি। সূরা হজের 99 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তুমি তোমার প্রতিপালকের ইবাদত করতে থাকো যতক্ষণ না মৃত্যু আসে। সুবহানাল্লাহ। দুঃখ কষ্ট অভাব অনটন বিপদ দুর্যোগ কোনো কিছুই যেন আমল থেকে আমাদেরকে দূরে সরাতে না পারে, সেই চেষ্টা আমাদের করতে হবে। প্রতিকূল মুহূর্তেও বেশি আমলের দিকে বেশি ঝুঁকতে হবে, আসতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। সূরা বাকারার 156 নং আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা ওইসব ধৈর্যশীলকে সুসংবাদ দান করো যারা বিপদগ্রস্ত হওয়ার সময় বলে, আমরা তো আল্লাহর জন্যই এবং তার দিকেই প্রত্যাবর্তনকারী। হযরত মাশরুক বলেন যে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোন আমল সবচেয়ে প্রিয় এবং পছন্দনীয় ছিল? তিনি বলেন, নিয়মিত আমল। বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ। আর কেন নিয়মিত আমল নবীজির কাছে প্রিয় হবে না? কারণ স্বয়ং আল্লাহ তাআলার নিকটও তা অনেক প্রিয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নিকট কোন আমল সর্বাধিক প্রিয়? তিনি উত্তর দিলেন, যে আমল সর্বদা করা হয় চাই তা কম হোক। বুখারী শরীফের হাদিস। আবার অন্য আরেকটি হাদিসে আমরা দেখতে পাই যে নবীজি বলেছেন, তোমরা সত্যের উপর অবিচল থাকো, মধ্যপন্থ অবলম্বন করো এবং সুসংবাদ গ্রহণ করো। তো মুসলিম শরীফের আরেকটি হাদিসে আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা
এরা এই হাদিসটি খুব গুরুত্ব সহকারে তারা আমল করেছেন। এটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মনে রেখো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের আমল হলো যা নিয়মিত করা, যদিও তা পরিমাণে অল্প হয়। তো এই যে আমরা অল্প আমল এটা নিয়মিত করব, যদি নেকামল অল্প হয় এটা আমরা ধরে রাখতে পারি না। দেখা যায় যে যখন আমাদের বিপদ আসে, কষ্ট আসে, তখন জায়নামাজ নিয়ে আমরা মসজিদে যাই, আবার যখন বিপদ আমাদের থেকে দূরে যায় তখন আমরা নেক আমল ছেড়ে দেই, আমরা শৈথিল্যতা প্রদর্শন করি এবং আমরা দেখা যায় যে অলস হয়ে যাই। তো আমাদের অলস হওয়া যাবে না, নেক আমল আমাদের দীর্ঘমেয়াদী করতে হবে, যদিও তা অল্প হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। চলুন আমরা অতিথির কাছ থেকে এই বিষয়টি নিয়ে আলোচনা শুনছি। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলোকিত প্রতিদিনের আজকের এই অনুষ্ঠান পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের জীবন ঘনিষ্ঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নেক আমল দীর্ঘমেয়াদী হওয়া, অর্থাৎ আমরা যে আমলগুলো করব এগুলো আমাদের দীর্ঘমেয়াদী হওয়ার কী গুরুত্ব, কেন হতে হবে এবং হলে কী লাভ, এসব বিষয়ে আমাদের আজকের আলোচনা আসবে। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছি, তার দেওয়া জীবন বিধান ইসলামকে গ্রহণ করেছি, এটা কোনো আবেগের বশবর্তী হয়ে আমরা করিনি, বরং আমরা জেনে বুঝে করেছি। আর ইসলাম কোনো আবেগের নাম নয়, বরং ইসলাম মানুষের যে মানবিক যে প্রবৃত্তি, মানুষের যে তবিয়াত বা মানুষের যে বৈশিষ্ট্য, তার সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। ইসলাম এমন সব নিয়ম করেছে যেগুলো মানুষ স্বাভাবিকভাবে পালন করতে পারে, এটা তাৎক্ষণিকভাবে যে আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে একদিনের জন্য করলাম বিষয়টি এমন নয়। আমাদের আমলগুলো অবশ্যই নিয়মিত করতে হয়। তো এই নিয়মিত আমল করার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও দিয়েছেন পবিত্র কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে তুমি তোমার রবের ইবাদত করতে থাকো যতক্ষণ না তোমার মৃত্যু এসে উপস্থিত হয়, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত তোমরা ইবাদত করতে থাকবে, অর্থাৎ জীবনের প্রতিটি মুহূর্তে আমাদেরকে আমলের মধ্যে থাকতে হয়। অন্য আয়াতে আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিসসালামের ঘটনা বর্ণনা করে বলছেন যে ঈসা আলাইহিসসালাম সেই শিশুবেলায় মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণের পরপরই বলেছিলেন যে ওয়া ওসানি বিসসালাতি ওয়া যাকাতি মা দুমতু হাইয়া, যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি সালাত এবং জাকাত আদায় করব যতদিন আমি জীবিত থাকি। তার মানে হচ্ছে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত ইবাদতে স্থায়ী থাকতে হয় বা স্থায়ী আমাদেরকে, এটাই হচ্ছে নিয়ম। আল্লাহ তাআলা সর্ব অবস্থায় ইবাদতের নির্দেশ দিয়ে আল্লাহ রাসূলকে বলছেন ফাইজা ফারাগতা ফানসাব, তুমি যখন অবসরে যাবে তখন তুমি তোমার রবের অবসর পাবে, তখন তোমার রবের স্মরণ করবে। তার অর্থ এই নয় যে শুধু অবসর পেলে সেই সময় করবে, অর্থাৎ অবসরে ব্যস্ততায় সর্ব অবস্থায় আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদাতের মধ্যে থাকতে হয় এবং নেক আমলের দীর্ঘমেয়াদী নেক আমল করতে হয়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের যে বৈশিষ্ট্য উল্লেখ করেছে তার মধ্যে একটিও রয়েছে যে যারা নেক আমল সর্বদা করে থাকে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়েমুন, যে মুমিন তো ওই ব্যক্তি, ওরাই সফলকম মুমিন তো তারাই যারা তাদের নামাজে সদা নিয়মানুবর্তিতা অবলম্বন করে। সূরা আল মাআরিজের 23 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলছেন যে তারা সবসময় সালাত, অর্থাৎ 24 আওয়ার্স যে সালাতের মধ্যে থাকতে হয় এমনটি নয়, যে সালাতের যে নির্ধারিত যে সালাতগুলো রয়েছে সেগুলো সর্বদা পালন করে, যথানিয়মে তারা সবসময় এর মধ্যে আবদ্ধ থাকে। অন্য আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইয়াহাফিজুন, যে আল্লাহ তাআলা মুমিনদের যে বর্ণনা করেছেন গুণাবলী, যে তারা হচ্ছে তাদের সালাদগুলোকে যথাযথভাবে হেফাজত করে। আর হেফাজতের অর্থ হচ্ছে যে স্থায়ীভাবে যখন যেটা আদায় করতে হয় সবসময় তারা এর মধ্যে থাকে। আল্লাহ তাআলা মানুষকে দান করার প্রতি যে উদ্বুদ্ধ করেছেন সেটা কোরআনে কারিমে বলছে হচ্ছে যে সুখে দুঃখে
ভালো অবস্থায় সচ্ছলতার মধ্যে এবং অসচ্ছল অবস্থায় প্রতিটি মুহূর্তে সালাম দান করার ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে বলছেন যে আল্লাযীনা ইনফিকুনা ফিস-সারাই ওয়াদ-দাররা ওয়াল-কাদিমিনা আল-গাইজা ওয়াল-আফিনা আনিন-নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা দরিদ্র অবস্থায় ধনাঢ্য অবস্থায় সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় সর্ব অবস্থায় যারা দান সৎকার করে তাদেরকে আল্লাহ মুহসিন হিসাবে উপাধি দিয়েছেন। তো এই আয়াত থেকেও প্রমাণিত হচ্ছে যে দানের যে আমলটি এটাও আমরা যেন নিয়মিতভাবে করি, অল্প হোক বেশি হোক। সেটা অন্য আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররা ওয়া আলানিয়া, দিনে রাতে গোপনে এবং প্রকাশ্যে বিভিন্ন অবস্থায় যেন তারা দান করে। তার অর্থ হচ্ছে যে এটা একটা স্থায়ী বিষয়, এটা একটি দীর্ঘমেয়াদী বিষয়, যেন দিনে হোক রাতে হোক গোপনে হোক প্রকাশ্যে হোক সর্ব অবস্থায় দান করার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। আমল শুরু করার পরে আমরা যেমন অনেকে আবেগে অনেক আমল শুরু করি, আমল শুরু করার পরে অনেকেই এই আমল আবার পরিত্যাগ করে দেয়। এটি কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা নিন্দনীয় হিসাবে চিহ্নিত করেছেন যে অনুকূল প্রতিকূল অবস্থার সঙ্গে পরিবর্তনশীল অনিয়মিত আমল আল্লাহ তাআলা এবং তার রাসূল পছন্দ করেননি। অবস্থা ও পরিস্থিতির শিকার হয়ে যারা আমল গ্রহণ করে কিংবা বর্জন করে তাদের নিন্দা করে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন যে অমিনান নাসি মা ইয়াবুদুল্লাহ আলা হারফিন ফাইযা আসাবাহু খাইরুন ইতমাআন্না বিহি ওয়াইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি। কিছু মানুষ এমন আছে যারা এই প্রান্তিকভাবে ইবাদতটা করে, কল্যাণ প্রাপ্ত হলে তা নিয়ে তারা সন্তুষ্ট থাকে আর যখন বিপদগ্রস্ত হয়ে যায় তখন আবার মুখ ফিরিয়ে নেয়। তারা দুনিয়া আখেরাত উভয় জগতে ক্ষতিগ্রস্ত। অর্থাৎ এই খণ্ডিত আমল আল্লাহ তাআলা অপছন্দ করেছেন। অন্য আয়াতে আল্লাহ বলছেন যে আমি মানুষকে যখন অনুগ্রহ করি তখন সে মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ যখন সে ভালো হয়ে যায় তখন আর আল্লাহর ইবাদত করতে চায় না। আবার যখন পাশ পরিবর্তন করে মানে তারা পাশ পরিবর্তন করে দূরে সরে যায়, আবার যখন তাদেরকে কোনো অমঙ্গল স্পর্শ করে তখন তারা আবার লম্বা চওড়া অনেক বড় দোয়া আল্লাহ তাআলার কাছে তখন করে, দোয়াইন আরিদ অনেক দীর্ঘ দোয়া করতে থাকে আল্লাহর কাছে যাতে এই অবস্থা থেকে আল্লাহ তাআলা মুক্তি দেন। এটা মানুষের স্বভাবের কথা আল্লাহ তাআলা বলেছেন সূরা হামিম আর সাজদার 51 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা এ জাতীয় আমল থেকে আমাদেরকে নিষেধ করেছেন, বরং স্থায়ী বা দীর্ঘমেয়াদী যে আমল করা হয় সেদিকেই আল্লাহ তাআলা উৎসাহ প্রদান করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা আল হাদিদের 16 নম্বর আয়াতে বলছেন যে যারা ইমান এনেছে তাদের হৃদয় কি আল্লাহর স্মরণে এবং যে সত্য নাজিল হয়েছে তার কল্যাণে বিগলিত হওয়ার সময় হয়নি, আর তারা যেন তাদের মতো না হয় যাদেরকে ইতিপূর্বে কিতাব দেওয়া হয়েছিল অতঃপর তাদের উপর দীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে কিন্তু তাদের অন্তরসমূহ কঠিন থেকেই গেল, কঠিন হয়ে গেল, অর্থাৎ তারা অধিকাংশই ফাসিক হিসেবে গণ্য হয়েছে। যে কাল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবল ফাতালা আলাইহিমুল আমাদ, দীর্ঘদিন কিতাব দেওয়া হয়েছে কিন্তু তারা এর উপরে আমল করে নাই, অর্থাৎ তাদের আমলগুলো দীর্ঘমেয়াদী হয় নাই। অন্য আয়াতে আল্লাহ বলছেন যে ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন, তোমরা সে নারীর মতো হয়েও না যে তার পাকানো সুতো শক্ত করে পাকানোর পর টুকরো টুকরো করে ফেলে দেয়। তোমরা তাদের উপরে অঙ্গীকার তোমরা তোমাদের উপর অঙ্গীকারকে নিজেদের মধ্যে প্রতারণা হিসেবে গ্রহণ করেছো, অর্থাৎ নিজেই আল্লাহর সঙ্গে ওয়াদা করেছো বা নিজের সাথে যে আমরা হ্যাঁ আজ থেকে আমি নিয়মিত তাহাজ্জুদ পড়ব বা আজ থেকে নিয়মিত এই আমলটি করব, আবার কিছুদিন পরে যে সেই আমল নিজের ওয়াদা নিজের সাথে নিজেই প্রতারণা করা হয়েছে। তো আল্লাহ তাআলা এ সময় খণ্ডিত আমলকে আল্লাহ তাআলা সবসময় নিরুৎসাহিত করেছে এবং নিষিদ্ধও করেছেন। এজন্য অন্য আয়াতে সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে বলছেন যে ফখলাফা মিন বাদিহিম খলফুন আদা উসলাতা ওয়াত্তাবাউ শাহওয়াত, তাদের পরে আসলো এমন এক অসৎ বংশধর যারা সালাত বিনষ্ট করলো এবং কুপ্রবৃত্তির অনুসরণ করলো। সুতরাং ফাসাউ ফয়াল কৌনা গাইয়া, সুতরাং শীঘ্রই তারা জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করবে। যে ব্যক্তি তাহাজ্জুতের সালাত শুরু করলো আবার কিছুদিন পরে ছেড়ে দিল, আল্লাহ রসুল তার সম্পর্কে সতর্ক করে দিয়ে এমন ব্যক্তি সম্পর্কে সতর্ক করে দিয়ে
বলছেন ইয়া আব্দুল্লাহ হে আব্দুল্লাহ লা তাকুন মিসলা ফুলান উমুকের মতো হয়ো না কানা ইয়াকুমুল লাইলা ফাতারাকা কিয়ামাল লাইল সে রাতে রাত জেগে ইবাদত করত পরে আবার সেই কিয়ামুল লাইল বা রাতের ইবাদত সে বাদ দিয়েছে বুখারী ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি হাদিসটি নিয়েছেন এর বিপরীতে স্থায়ী আমল দীর্ঘমেয়াদী যে আমল সেটা আল্লাহর কাছে সবসময় পছন্দনীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আহাব্বুল আমালি ইলাল্লাহ তাআলা আদওয়ামুহা ওয়া ইন কাল্লা যে আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে যা সর্বদা করা হয় সবসময় যেটা করা হয় যদিও পরিমাণে তা কম হয় ইমাম মুসলিম হাদিস নিয়েছেন ইমাম বুখারীও সমজাতীয় আরও হাদিস নিয়েছেন যেটা একই অর্থ প্রদান করে তো এভাবে হাদিসের মধ্যেও বিভিন্ন হাদিসে ইঙ্গিত করেছেন আপনি ভূমিকার মধ্যে কয়েকটি হাদিস উল্লেখ করেছেন যে সব হাদিসে আল্লাহ রসুল বলেছেন যে আমলটি নিয়মিত করার বিষয় এরপরে আমরা যদি আরেকটি জিনিস দেখি যে আল্লাহ রসুল আমল ধরে রাখার জন্য সর্বদা উপদেশ দিতেন সাহাবিগণকে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন বুখারীর হাদিস অনেক লম্বা হাদিস আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস উনি বলছেন যে আমার পিতা আমাকে একটা সম্ভ্রান্ত মহিলার সঙ্গে বিয়ে দিয়েছিলেন তো বিয়ে দেওয়ার পরে আমার সম্পর্কে আবার আমাদের সংসার সম্পর্কে আমাদের দাম্পত্য জীবন সম্পর্কে উনি আমার ওয়াইফের কাছে খুবই খোঁজ নিতেন তো আমার ওয়াইফ তাকে বললেন যে আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ খুবই ভালো মানুষ সে এত পরহেজগার সে কোনো দিন আমার বিছানায় আসে নাই তো এই কথা আমার আব্বাজান আবার আল্লাহ রসুলের কাছে বললেন তখন আল্লাহ রসুল বললেন যে ঠিক আছে আব্দুল্লাহকে আমার সঙ্গে দেখা করতে বলো তো আমি যখন আল্লাহ রসুলের সঙ্গে দেখা করতে গেলাম তখন আল্লাহ রসুল বললেন যে তুমি রাতের কত অংশ তুমি ইবাদত করো তো আমি বললাম যে আমি সারা রাত ইবাদত করি তারপর আল্লাহ রসুল আবার জিজ্ঞেস করলেন যে তুমি কয়দিনে কোরআন খতম করো তো আমি বললাম যে আমি প্রতি রাতে কোরআন খতম করি তারপরে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন যে তুমি রোজা রাখো কীভাবে বলে আমি প্রতিদিন দিনে রোজা রাখি তো আল্লাহ রসুল আমাকে প্রথমে বললেন যে না তুমি মাসে তিন দিন রোজা রাখো তখন আমি বললাম যে ইয়া রাসূলুল্লাহ আমি তো এর চেয়ে বেশি রাখার সামর্থ্য রাখি আপনি আমাকে আমার যৌবনের শক্তিকে উপভোগ করার সুযোগ দিন অর্থাৎ আমার যে এখন যে যৌবনের মধ্যে যে শক্তি রাখি আমি যেন আরও বেশি রোজা রাখতে পারি সেই অনুমতি আমাকে দিন তখন আল্লাহ রসুল বললেন যে তাহলে তুমি সপ্তাহে দুই দিন রোজা রাখো তারপরেও আমি বললাম যে না আমি আরও রাখার শক্তি রাখি এভাবে আল্লাহ রসুল বাড়াতে লাগলেন অবশেষে উনি বললেন যে তাহলে তুমি দাউদ আলাইহিস সালামের মতো রোজা রাখো তিনি একদিন রোজা রাখতেন আর একদিন রোজা রাখতেন না ইফতারের মধ্যে থাকতেন এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ রোজা এরপরে কোরআনের খতমের ব্যাপারেও আমি যেহেতু প্রতি রাতে খতম করতাম এই অবস্থায় আল্লাহ রসুল কমাতে কমাতে বললেন যে না তুমি সাত দিনে কোরআন খতম করবে এভাবে আমাকে অপশন দিয়ে দিয়ে করলো এরপরে যখন উনি বর্ণনা করেছেন হাদিস বৃদ্ধ অবস্থায় এসে তিনি এই ঘটনা বর্ণনা করে বলছেন যে আহারে আমি যদি আল্লাহ রসুলের প্রথম যে অপশনটি দিয়েছিল এটা যদি আমি গ্রহণ করতে পারতাম তাহলে আমার আমলটি আমি নিয়মিত করতে পারতাম এখন আমি বয়স বৃদ্ধ হয়ে গিয়েছি আমার তো শক্তি নাই ওই সময় যেমন আমল করতাম এখন এমন আমল আমি আর করতে পারি না এই জন্য আমি যদি আল্লাহ রসুলের প্রথম যে অপশন অর্থাৎ মাসে তিন দিন রোজা রাখার এই অপশনটি গ্রহণ করতাম তাহলে আমি এই আমলটি স্থায়ীভাবে করে যেতে পারতাম তার মানে এই হাদিস দ্বারাও আমরা দেখি যে নেক আমলগুলো দীর্ঘমেয়াদী হওয়া স্থায়ী হওয়া বা একই সমপরিমাণ হওয়ার গুরুত্ব অত্যন্ত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়মিত আমলকারীদের জন্য শুভ সংবাদ দিয়েছেন কোরআনে করিমের সূরা হামিম আস-সাজদার 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون যারা বলেছে আমাদের রব আল্লাহ এবং তাতে তারা অবিচল ইস্তেকামাত থেকেছে দৃঢ় পথ থেকেছে অর্থাৎ কোনো কথা বলার পর সেই বিষয়ে তারা কন্টিনিউ করেছে বিষয়টি অর্থাৎ আল্লাহকে রব হিসেবে গ্রহণ করে তিনি তার ইবাদত যতটুকু শুরু করেছে তার উপরে ইস্তেকামাত থেকেছে
তাদের উপরে আল্লাহ তাআলা কি করবেন, তাদের মৃত্যুর সময় তাদের কাছে ফেরেশতা আসবে, এসে বলবে যে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিতও হয় না, তোমরা জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। সুতরাং নিয়মিত আমলকারীদের জন্য আল্লাহ তাআলার এত বড় একটা শুভ সংবাদ রয়েছে। এছাড়াও নিয়মিত যারা আমল করে, যাদের আমলটা নিয়মিত হয়, দীর্ঘমেয়াদী হয়, তাদের আরও কিছু মর্যাদা কোরআন এবং সুন্নার মধ্যে বর্ণিত হয়েছে। যেমন নিয়মিত আমল করা, এটা কিন্তু ফেরেশতাদের একটা স্বভাব। আল্লাহ তাআলা সূরা আল আম্বিয়ার 20 নম্বর আয়াতে বলছেন, ইসাব্বিহুনা লাইলা ওয়ান নাহারা লা ইফতুরুন, তারা দিন রাত তার তাসবিহ পাঠ করে এবং এক্ষেত্রে তারা কোনো শিথিলতা দেয় না, তাই ফেরেশতারাও আমলগুলো নিয়মিত করেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাইনাস্তাকবারু ফাল্লাযীনা ইনদা রাব্বিক ইসাব্বিহুনা লাহু বিল্লাইলি ওয়ান নাহার ওহুম লা ইয়াসআমুন। সূরা হামিম আশ-শাজদার 38 নম্বর আয়াত আল্লাহ বলছে যে ওরা যদি অহংকার করে তবে তাদের জেনে রাখা উচিত যে যারা তোমার রবের নিকট রয়েছে তারা দিন রাত তারই তাসবিহ আদায় করছে এবং তারা কোনো ক্লান্তি বোধ করে না, অর্থাৎ তাদের আমলগুলোও নিয়মিত রয়েছে। এই যে নিয়মিত আমল করা, কোনো আমলকে নিয়মিত পর্যায়ে নেওয়া বা দীর্ঘমেয়াদী করা, এটাকে আল্লাহ রসুল ইস্তেকামাত হিসেবে উল্লেখ করেছেন। ইতিপূর্বে কোরআনে আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন সোম্মাস্তাকামু, এর ব্যাখ্যায় আল্লাহ নবী কথা বলেছেন। ইমাম মুসলিম হাদিস গ্রহণ করছেন সুফিয়ান ইবনে আবদুল্লাহ সাকাফি থেকে, তিনি বলেন যে কুলতু ইয়া রসুল আল্লাহ, হে আল্লাহ রসুল, আমি আল্লাহ রসুলকে বললাম যে হে আল্লাহ রসুল, কুল্লি ফিল ইসলামী কওলান লা আসআলু আনহু আহাদান গায়রাক, আমাকে ইসলাম সম্পর্কে আপনি একটা কথা বলুন যেটা আমি আর পরবর্তীতে কারো কাছে জিজ্ঞেস করব না বা জিজ্ঞেস করার প্রয়োজন হবে না। কয়লা, তিনি বললেন কুল আমানতু বিল্লাহ, তুমি একথা বলো যে আমি আল্লাহর উপরে ইমান এনেছি, সুম্মাস্তাকিম, এরপরে তুমি এই কথার উপরে প্রতিষ্ঠিত থাকো, এটাকে ইস্তেকামত বলা হয়েছে। এরপরে এই দীর্ঘমেয়াদী আমল করাটা হচ্ছে আমল কবুল হওয়ার একটা লক্ষণ, কারণ হচ্ছে যে যারা দীর্ঘমেয়াদী আমল করে তাদের মধ্যে এ চেতনা কাজ করে যে আমার আমলগুলো আল্লাহ তাআলা কবুল করছেন কি না, আমার আমলগুলো কবুল হচ্ছে কি না, অর্থাৎ আশা এবং ভয়ের মাঝে সে থাকে সবসময়। যদি কেউ অল্প আমল করে মনে করে যে না হয়ে গেছে আমার আর করা দরকার নেই, তাহলে বুঝতে হবে যে তার ওই সিদ্ধান্ত ভুল হতে পারে, কারণ তার ওই আমল যদি কবুল না হয় তখন কি হবে। এজন্য আমরা সূরা আল-লাইলের ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা, এরপরে সূরা আল-মুমিনুনের ওয়াল্লাযীনা ইউতুনা মা আতু ওয়াকুলুবুহুম ওয়াজিলা, এ সমস্ত আয়াত থেকে যে শিক্ষা পায় আল্লাহ রসুল এটাকে আবার সুন্দরভাবে ব্যাখ্যা করে বলছেন যে যারা আশা এবং আশা আকাঙ্ক্ষা এবং ভয়ের মধ্যে থাকে তাদের একটু পরিচয় দিয়ে আল্লাহ তাআলা আল্লাহ রসুল বলছেন হুমুল্লাযীনা ইয়াসুমুন, ওরা তো তারাই যারা রোজা রাখে, ওয়াইসাল্লুন সালাত আদায় করে, ওয়াতাসাদ্দিকুন এবং সাদাকা করে, ওহুম ইয়াখাফুনা, তারা ভয়ের মধ্যেও থাকে যে আল্লাহ ইয়াকবিলু মিনহুম, যে তাদের থেকে এটা কবুল করা হলো কি না, এই আশঙ্কার মধ্যে তারা থাকে। উলাইকাল্লাযীনা ইসারিউনা ফিল খায়রাত, এরাই তো তারা যারা হচ্ছে ভালো কাজে প্রতিযোগিতা করে। এরপরে আল্লাহর নিয়মিত আমল করাটা হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার একটা মাধ্যম, যেমনটি আমরা আগে দেখেছি যে আল্লাহ নবীর হাদিস আমরা উল্লেখ করেছি, ওয়ান্না আহাব্বাল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা, যে উত্তম আল্লাহর কাছে প্রিয় আমল, সুতরাং যারা নিয়মিত করে তারা আল্লাহর ভালোবাসা পেতে পারে। এরপরে আমরা আরেকটি বিষয় দেখি যে আল্লাহ রসুল বলেছেন যে নিয়মিত আমলকারী যারা, তারা যদি কোনো কারণে হঠাৎ করে আমল না করতে পারে কোনো দিন, তো ওই দিনও কিন্তু তার ওই নিয়মিত আমলের সবটা আল্লাহ রসুল আল্লাহ তাআলা লিখে রাখেন। যেমন আল্লাহ রসুল বলছেন ইজা মারিদাল আব্দু আও সাফারা, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় অথবা সফরে থাকে, কুতিবা লাহু মিসলা মা কানা ইয়ামালু মুকিমান সহিহান, সুস্থ অবস্থায় বা মুকিম অবস্থায় সে যে আমল করতো আল্লাহ তাআলা তাকে ওই অসুস্থ অবস্থায় এবং সফর অবস্থায় সেই আমলের সব আল্লাহ তাআলা তার জন্য লিখে দেন। অর্থাৎ নিয়মিত আমল করার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকার। যে আমরা একেবারে শেষের দিকে এসেছি, যে যে আমরা আরেকটা জিনিস দেখব যে নিয়মিত আমল করার উপায়টি কী,
এটা আমাদের যে অনেক সময় আমরা শয়তানের ধোকায় বা অন্য কোনো কারণে আমরা করতে পারি না, তো সেক্ষেত্রে আমল নিয়মিত করতে পারি না। সেক্ষেত্রে প্রথম কাজ যেটা সেটা হচ্ছে যে আমাদেরকে আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে। আল্লাহ রসুল আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহ রসুল দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সাবাতা ফিল আমরি ওয়াল আজিমাতা আলা রুশদি। আল্লাহ রসুল আরও দোয়া করতেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক, এই জাতীয়। এরপরে সমর্থ অনুযায়ী আমল করতে হবে, খুব বেশি লোড নেওয়ার প্রয়োজন নেই। আল্লাহ রসুল বলছেন আলাইকুম বিল আমাল বিমা তাতিকুন, তোমরা যা পারো সেটাই তোমরা করো। এরপরে খারাপ পরিণতির ব্যাপারে সবসময় ভীতি থাকতে হবে, অলসতা থেকে দূর থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আলাইকুম ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, আপনি আকাশের মালিক, আপনি পাহাড়ের মালিক, জীবন এবং মৃত্যুর মালিক, আপনি আমাদের রিজিকের মালিক, আপনি সব কিছু দেখেন শোনেন। আমাদের জীবনের কোনো কিছু এমন নেই যা আপনার কাছে গোপন রয়েছে। পৃথিবীর কেউ না জানুক, আপনি আমাদের জীবনের সমস্ত খবর জানেন। জীবনের গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে ভিখিরির মতো হাত পেতে অপেক্ষায় আছি। আল্লাহ তাআলা, আমরা অপরাধ করেছি, ভুল করেছি, আবার শয়তানের পথ ছেড়ে আপনার কাছে চলে এসেছি। আপনি আমাদেরকে গ্রহণ করুন, আপনার কাছে আমাদেরকে আমরা সুপর্দ করলাম। আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে রহমতের কোলে একটু আশ্রয় দিন, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে আমাদের পরকালীন জীবনকে আরামদায়ক করে দিন। রব্বুল আলামিন, যে যে হাত তুলেছে যেখান থেকে আমাদের সাথে, সবার মনের নেক মকসুদ আপনি পূর্ণ করে দিন। অসুস্থ আছে যারা সুস্থ করে দিন, ব্যবসা বাণিজ্য করে যারা ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, চাকরি করে যারা সফলতার সাথে আরও সামনে আগানোর তৌফিক দান করুন। রব্বুল আলামিন, কাজকর্ম খুঁজছে যারা, কাজ নেই তাদের কাজের ব্যবস্থা করে দিন। যাদের রিজিকের অভাব আছে, রিজিকের অভাব আপনি দূর করে দিন। রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ, আমাদের দেশের উপর থেকে আসমানি জমিনি বালা মুসিবত আপনি দূর করে দিন। সকল বাধা প্রতিবন্ধকতার চড়াই উতরাই পেরিয়ে আমাদের দেশ আল্লাহ শান্তিময় দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই তৌফিক আপনি নসিব করুন। রব্বুল আলামিন, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আল্লাহ তাকে আপনি কবুল আর মঞ্জুর করুন, নেক হায়াতে তৈয়বা দান করুন, জীবনের গুনাহগুলো মাফ করে দিন। বসুন্ধরা গ্রুপের সমস্ত প্রতিষ্ঠানগুলোর উপর আপনার রহমত বরকত নাজিল করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, অনেকে মা হারিয়ে ফেলেছি, বাবাকে হারিয়ে ফেলেছি, পৃথিবীতে মা নেই যার, সে বোঝে মায়ের কত দাম। পৃথিবীতে বাবা নেই যার, সে বোঝে বাবার কত দাম। মায়ের কাছে আসলে, বাবার কাছে আসলে বাবা মা হাত বুলিয়ে দিত মাথায়, সেই দয়া ভালোবাসার হাত, সেই দোয়া টাকা দিয়ে কেনা যায় না, ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না, ওই হাত আর এখন মাথায় রেখে কেউ দোয়া করে না। আল্লাহ, যার মা নেই বাবা নেই, এখন তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি, সবার মা বাবার জিন্দিগির গুনাহ খাতা তুমি মাফ করে দাও, সবার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, সবার সমস্ত আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে তাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন, একদিন এই মায়ার পৃথিবী ছেড়ে চলে যেতে হবে না ফেরার দেশে। আল্লাহ তাআলা, কি নিয়ে যাব, আমাদের নেক আমল দিয়ে আমাদের আমল নামা তুমি পরিপূর্ণ করে দাও।
জীবিকা অর্জনের পথকে প্রশস্ত করে দাও। রব্বুল আলামিন আমাদেরকে তোমার দরবার থেকে ফিরিয়ে দিও না, আমাদের মোনাজাতের দিকে তোমার রহমতের দৃষ্টি ফেরাও। আল্লাহ তাআলা তুমি করুণার চাদর দিয়ে আমাদেরকে আবৃত করে নাও, জীবনের গুনাহ ভুল ত্রুটি সব কিছু ক্ষমা করে দিয়ে তুমি আল্লাহ বেগুনা মাসুম করে দাও আমাদেরকে। আমাদের বন্দিগি কবুল করে নাও, আমাদের জিন্দিগি কবুল করে নাও। আল্লাহ বাকি যতদিন আমরা বেঁচে থাকব তোমার দিনের পথে শেষ দিন পর্যন্ত থাকতে পারি, ইমানের পথে সত্যের পথে ইসলামের পথে থাকতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, আমাদের সন্তানাদি যা কিছু তুমি দিয়েছো সব কিছুকে তুমি হেফাজত করো, মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করো, জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা দূরদর্শিতা দান করো, তাদেরকে আল্লাহ দিনদার মুত্তাকি পরহেজগার বানায়া দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। দর্শক, আমরা আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।